ਪਲ ਪਲ ਨਾ ਮਾਨੇ ਟਿੰਕੂ ਜੀਆ ਮੈਨੂੰ ਮੇ ਸੁਪਨਾ ਸੁਪਨਾ ਮੇ ਬਾਲੀਵੁੱਡਰ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে তেমনি তারকাদের বিয়ে প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের যেন কৌতূহলের শেষ নেই কর্মগুণে তারা যেমন তারকা খ্যাতি পেয়েছেন ঠিক তেমনি নিন্দাও জুটেছে তাদের কপালে বলিউডে এমনই কয়েকজন তারকা অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন চলুন জেনে আসি কে কে আছে এই তালিকায় নাম্বার এক শ্রীদেবী বলিউড নায়িকাদের মধ্যে শ্রীদেবী প্রথম যিনি প্রকাশ্যে তার বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেছিলেন বিবাহিত হওয়া সত্ত্বেও বলিউড পরিচালক বনি কাপুরের সঙ্গে বিয়ের ঘোষণা দেন তিনি পরে জানা যায় তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী নাম্বার দুই কঙ্কনা সেন শর্মা কলকাতা তথা বলিউডের জনপ্রিয় একজন নায়িকা কঙ্কনা সেন সহ অভিনেতা রণবীর শায়রের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় পুত্র শিশুর জন্ম দেন কঙ্কনা স্বাভাবিকভাবে বলা যায় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই অভিনেত্রী নাম্বার তিন সারিকা বলিউড তারকা কামাল হাসানের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী সারিকা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এ অভিনেত্রী এ পরকীয়া প্রেমের ফসলই হচ্ছে বর্তমান বলিউড নায়িকা শ্রুতি হাসান নাম্বার চার অমৃতা আরোরা এক প্রকার হুট করে শাকিল লাদাখকে বিয়ে করে ফেলেছিলেন বলিউড নায়িকা অমৃতা আরোরা পরে অবশ্য বিয়ের কারণ জানা গিয়েছিল অন্তঃসত্ত্বা হওয়ায় অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অমৃতা নাম্বার পাঁচ সেলিনা জেটলি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর বারবার অস্বীকার করলেও বিয়ের আট মাসের মাথায় যমজ সন্তানের জন্ম দেন বলিউডের এই নায়িকা অস্ট্রেলিয়ান ছেলে বন্ধু পিটার হেককে হুট করে বিয়ে করার পরে এ ঘটনা ঘটে নাম্বার ৬ মাহিমা চৌধুরী বলিউডের আরেকটি প্রিয় মুখ মাহিমা চৌধুরী তিনিও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি মিডিয়ার সামনে স্বীকার করেছিলেন নাম্বার ৭ অনুষ্কা শঙ্কর বিখ্যাত সেতার বাদক রবি শঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর বিয়ের পূর্বেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মাঝে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এ কণ্ঠশিল্পী তারপর তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাম্বার ৮ ভিনা মালিক নানা ঘটনার জন্য বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক তিনিও বিয়ের পূর্বেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন আর এমনটি দাবি করেছিলেন তার স্বামী প্রশান্ত প্রতাপ সিং তখন তারা সন্তান নেয়ার ব্যাপারে প্রস্তুত ছিলেন না বলে গর্ভপাত করিয়েছিলেন ভিনা পরে দুবাইয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে জানা যায় প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ভিডিওটি লাইক করে আমাদেরকে ফলো করুন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ।